আমাদের দেশে যে তুলা উৎপাদন হয় তা দিয়ে দেশের ন্যূনতম চাহিদা মেটানো সম্ভব হয় না, কেননা শিমুল তুলার যে ঘনত্ব তাতে পরিপূর্ণ সুতা উৎপাদন খুবই দুরূহ ব্যাপার। এখানে যে তুলাগুলো রয়েছে এই তুলাগুলো মূলত বিভিন্ন দেশ থেকে আমদানি করা এবং এ তুলা থেকেই আমাদের দেশের যে পোশাক খাতে সুতার চাহিদা দেওয়া হয় সেই চাহিদা পুরোপুরিভাবে মেটানো সম্ভব হয়। আজকে আমরা দেখাবো এই তুলা থেকে কিভাবে সুতা উৎপাদন করা হয়। ওয়ারহাউস থেকে ব্লুরুমের রিটার মেশিনে তুলা যাচ্ছে সারিবদ্ধভাবে, যেখান থেকে বিশেষ প্রক্রিয়ায় তুলাগুলোকে বাছাই করে ময়লা মুক্ত করা হয়। এই ব্লুরুমেই হয়ে থাকে তুলা থেকে সুতা উৎপাদনের প্রাথমিক প্রক্রিয়া। কার্ডিং ধাপের এই প্রক্রিয়ায় তুলার ব্লক বা ক্লাম্প ভেঙে আলাদা হয় এক একটি ফাইবার। তুলাকে সুতার আকার দেওয়ার জন্য ফাইবারগুলোকে সমান্তরালে নেওয়া হয়, যেগুলোকে ড্রয়িং প্রক্রিয়ায় নেওয়ার জন্য দড়ির মতো কুণ্ডলী পাকিয়ে রাখা হয় সিলভার ক্যানে। ব্লুরুম সেকশন থেকে ছড়ানো ছিটানো তুলাগুলো কার্ডিং সেকশনে আসে, কার্ডিং সেকশন থেকে সমান্তরালে তুলাগুলো ড্রয়িং সেকশনে আসে। এই ড্রয়িং সেকশনে ওই ছড়ানো ছিটানো তুলাগুলো একটি পেঁচানো দড়ির আকারে যায়। এই পদ্ধতি থেকে তুলাগুলো পরবর্তী সেকশনে যায়, সর্বশেষ ধাপ যেটি সুতা উৎপাদনের। র কটনটাকে পরীক্ষার মাধ্যমে শুরু করি এবং ইয়ানটাকে পরীক্ষার মাধ্যমে শেষ করে তারপরে বাজারত নিয়ন্ত্রণ করি। যতক্ষণ পর্যন্ত আমাদের ল্যাবরেটরি আমাদের কোয়ালিটি ডিপার্টমেন্ট এনশিওর না করে যে সুতাটা ইন্টারন্যাশনাল মানের না হয়েছে বা আমার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুলফিল না করছে, সেই পর্যন্ত আমরা আমাদের সুতাটাকে বাজারত করি না। এই ধাপে তুলাকে সুতার প্রাথমিক আকার দেয়া হয়। চূড়ান্ত প্রক্রিয়ার আগের এই ধাপের মাধ্যমে তুলার বড় স্লাইভারকে রিঙে নেওয়া হয়। তার জন্য সিমপ্লেক্স মেশিনে কুণ্ডলি পাকানো তুলাকে নির্দিষ্ট পাকে ঘুরিয়ে ববিনে নেওয়া হয়। পুরো প্রক্রিয়া এখানে ড্রাফটিং, টুইস্টিং ও উইন্ডিং প্রক্রিয়ায় শেষ হয়। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সুতার নির্দিষ্ট আকার দেওয়া হচ্ছে এই ধাপে। এখানে ববিন থেকে সুতা যায় রিং ফ্রেমে, এরপর 24, 26, 30 ও 34 কার্ডেট সহ নির্দিষ্ট আকারে আনা হয় সুতাগুলোকে। ফিনিশিং ধাপ পেরিয়ে যেগুলোকে প্যাকেজিংয়ের জন্য সংরক্ষণ করা হয় কোণে, 10 কাউন্ট থেকে আমরা শুরু করে 40 কাউন্ট পর্যন্ত আমরা সুতা তৈরি করে থাকি। তো 30 কার্ডের 34 কার্ডের নর্মালি 36 কার্ড কম এইসব সুতাগুলো তৈরি করি এবং বিশ্বমানের সুতা যার কোয়ালিটি আন্তর্জাতিক মান সম্পন্ন, সাধারণত উচ্চার লেভেল 25% ভিতরে আমরা রাখার চেষ্টা করে থাকি এবং আমাদের সুতা 100% এক্সপ্লোরেটেড মিলে আমরা ইউজ করার জন্য প্রদান করে থাকি। তৈরি পোশাক শিল্পে শুধু নিটওয়্যারেই প্রায় 90% আর ওভেন পোশাকে প্রায় 40% সুতার যোগান দেয় স্থানীয় এসব স্পিনিং মিলগুলো। সব মিলিয়ে পোশাক শিল্পের প্রায় 80% সুতার চাহিদা পূরণ হয় অভ্যন্তরীণ উৎস থেকে। গেল অর্থ বছরে 31,223 কোটি টাকা খরচ করে 7,93,446 টন সুতা আমদানি করে বাংলাদেশ। সুতার উৎপাদন ও তুলা চাষ বাড়াতে আন্তঃমন্ত্রণালয় দ্বন্দ্ব নিরসনের তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা। যদি তুলাকে আমরা ডেভেলপমেন্ট করতে কৃষি মন্ত্রণালয় থেকে বের করে নিয়ে আসতে হবে, টেক্সটাইল মন্ত্রণালয় এখন বর্তমানে কোনো কাজ নেই, তাদেরকে যদি এনে দেওয়া হয় তাহলে এটা নিয়ে যদি রিসার্চ এবং কাজ করা যেত, মিনিমাম আমি যদি 10 লক্ষ বেলে 1 মিলিয়ন বেলে যদি তুলা উৎপন্ন করতে পারতাম তাহলে আমার কিন্তু ভ্যালুয়েডেশন গায়ে দাঁড়িয়ে $3 বিলিয়ন, 100% ভ্যালুয়েডেশন হতো। আন্ত মন্ত্রণালয়ের দ্বন্দ্বের কারণে কিন্তু কোনো জিনিসটা হচ্ছে না। তামাক বন্ধ করে সেই জমিগুলি যদি তুলাও করা যায় আমরা 1 মিলিয়ন বেল আমরা কিন্তু করতে পারি। দেশে 519টি স্পিনিং মিলের বার্ষিক সুতা উৎপাদন সক্ষমতা 400 কোটি কেজি। ব্লুরুম সেকশন থেকে তুলাগুলো 5টি ধাপ পেরিয়ে এই সর্বশেষ যে প্রসেস রয়েছে অটো কোন সেকশন সেখানে চলে আসে। এরপর এই সুতাগুলো কোনের মাধ্যমে সংরক্ষণ করা হয়। এই সুতাগুলো সংরক্ষণের পর সর্বশেষ প্রসেস প্যাকেজিং। প্যাকেজিংয়ের পর এই সুতাগুলো মূলত বাজারজাত করা হয়, স্ব-স্ব গন্তব্যে চলে যায়। উৎপাদনের শেষ পর্যায়ে যথাযথ প্রক্রিয়ায় ওজন পরিমাপের পর সুতা প্যাকেটজাত করে গাড়িতে তোলা হয় গুদামজাত বা বিক্রয়ের জন্য। মুন্নাফ রশিদ, এখন ঢাকা।
অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।